বন্ধুরা, আমাদের নিজেদের রাস্তা নিজেদেরই তৈরি করে নেওয়া উচিত। আমরা একাই জন্ম নিই আর একাই মৃত্যুবরণ করি, এই জন্য আমরা নিজেরা ছাড়া আমাদের ভাগ্যের অন্য কেউ সিদ্ধান্ত নিতে পারে না। উঠুন, জাগুন, পরিশ্রম করুন এবং নিজের লক্ষ্যকে অর্জন করার জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দিন। ধনী হতে কে না চায়, কিন্তু ধনী মানুষদের কিছু নিয়ম আছে যেগুলো তারা প্রতিনিয়ত পালন করে চলে। তাই আপনিও যদি নিজের জীবনে ধনী হয়ে উঠতে চান, তাহলে আজ আমরা এই ভিডিওটির মাধ্যমে ধনী হয়ে ওঠার 8টি নিয়মের ব্যাপারে আলোচনা করতে চলেছি, যেগুলো একজন গরিব ব্যক্তিকে ধনী করে তোলার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনার কাছে অনুরোধ, এই ভিডিওটিকে সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখুন। অনেক সময় আগেকার কথা, এক গ্রামের মধ্যে এক যুবক বসবাস করত, যার নাম ছিল রাম। সে নিজের দারিদ্রতার জন্য খুবই সমস্যার মধ্যে ছিল। রামের জীবন খুবই কঠিন পরিস্থিতির মধ্যে ভরে ছিল। সে খুবই গরিব ছিল। সে একটি মুদির দোকানে কাজ করত। তার রোজগার এতটাই কম ছিল যে তার পক্ষে তার পরিবার চালানো খুবই কষ্টকর হয়ে উঠেছিল। একদিন সে একটি গাছের নিচে খুবই মন খারাপ করে কাঁদছিল। এরপর সেখানে তার এক পুরনো বন্ধুর সঙ্গে তার দেখা হয়। তার ওই বন্ধুর সঙ্গে দেখা হওয়ার পর সে খুবই খুশি হয়ে ওঠে। সে তার ছোটবেলার বন্ধু ছিল। ওই দুই বন্ধু অনেক দিন পর একসঙ্গে মিলিত হয়। তারা দুজনেই খুবই খুশি হয়ে ওঠে। ঠিক তখনই তার বন্ধু তাকে বলে যে, রাম, তুমি এখন কি করছো? তখন রাম তার সমস্ত দুঃখের কথা তার বন্ধুকে খুলে বলে, যে সে কিভাবে নিজের দারিদ্রতার জন্য চিন্তিত আর সে এখন নিজের বাড়ির লোকেদের চাহিদাও পূরণ করতে পারে না। তার ক্ষেত্রে দুবেলা দুমুঠো খাবার জোগাড় করাটাও খুবই কষ্টকর হয়ে উঠেছে। তখন তার বন্ধু বলে, হে বন্ধু, তুমি একদমই চিন্তা করবে না। এখানেই পাশে একজন গুরু থাকেন, তিনি তোমার সাহায্য অবশ্যই করতে পারেন। তোমাকে একবার তার কাছে যাওয়া উচিত। নিজের বন্ধুর কথা শুনে রাম পরের দিনই ওই গুরুর কাছে পৌঁছায় এবং ওই গুরুকে বলে, হে গুরুদেব, এই দুনিয়ায় কিছু লোক এত সফল, কোটি কোটি টাকা রোজগার করছে, যেখানে কিছু লোক এমনও আছে যারা দারিদ্রতার জন্য দুবেলা দুই মুঠো খাবারও জোগাড় করতে পারে না। আসলে এমনটা কেন হয়? ভগবান তো সবার একই, তাতে সে ধনী হোক কিংবা গরিব, শারীরিকভাবে অসুস্থ হোক কিংবা সুস্থ, তাতে সে যে কোনো জাতিরই হোক না কেন, আসলে তো তিনি সবারই ভগবান। তাহলে তিনি এমনটা কেন করেন? তিনি কাউকে লাখ লাখ টাকা দিয়ে দেন, আবার কাউকে ক্ষুধার্ত রাখেন। গুরু ওই যুবকের সমস্ত কথা শোনেন এবং বলেন, হে যুবক, তুমি ঠিকই বলেছ, ভগবান আমাদের সবার জন্য একই, তাতে সে যে কোনো জাতিরই হোক না কেন, কিন্তু আমাদের সবাইকেও তো একই সমান হওয়া উচিত। আমরাও তো সবাই এক সমান নই, আমরাও তো একে অপরের সঙ্গে ঝগড়া করি, তাহলে ভগবান আমাদের সবাইকে এক সমান কিভাবে তৈরি করবে, এটাও তো ভাববার বিষয়। আমি তোমাকে একটি কথা জিজ্ঞাসা করছি, তুমি বলো তো। ধরে নাও তোমার দুটি বাচ্চা আছে, একজন খুবই বুদ্ধিমান আর একজন খুবই খারাপ। সে নেশা করে, টাকা পয়সা বরবাদ করে। এরপর তোমার কাছে যদি ওই দুই বাচ্চা আসে আর তোমার কাছে টাকা চায়, আর যদি তোমার কাছে ততটাই টাকা থাকে যতটা তুমি কোনো একজনকে দিতে পারবে, তাহলে তুমি কি করবে? যুবকটি বলে, হে গুরুদেব, যে বুদ্ধিমান হবে আমি তাকেই টাকা দেব। তখন গুরু বলেন, হ্যাঁ, এটাই স্বাভাবিক যে তুমি টাকা তাকেই দেবে যে বুদ্ধিমান, যে ওই টাকার গুরুত্বকে বোঝে, যে বোঝে যে ওই টাকাকে কিভাবে খরচ করতে হবে। এটা সত্যি যে তুমি তাকে অর্থ কখনোই দেবে না যে নেশা করে আর টাকা বরবাদ করে। ভগবান আমাদের সঙ্গে ঠিক এমনটাই করেন। আমি এটা বলছি না যে তুমি নেশা করো কিংবা তুমি খারাপ। আমার কথার অর্থ হলো, তুমি এটা জানো না যে অর্থকে কিভাবে খরচ করতে হয়। যারা ধনী হয় তারা জানে যে কিভাবে টাকাকে ম্যানেজ করতে হয়। তাদের মধ্যে কিছু ভালো অভ্যাস থাকে, তারা কিছু নিয়ম পালন করে যেগুলো ধনীদেরকে আরও বেশি ধনী করে তোলে আর গরিবদেরকে আরও বেশি গরিব করে দেয়। যদি কেউ এই নিয়ম পালন করে, যদি কেউ তাদের জীবনে এগুলো লাগু করে, তাহলে সেও খুব তাড়াতাড়ি ধনী হয়ে উঠতে পারে। তখন ওই যুবক বলে, হে গুরুদেব, দয়া করে আমাকে বলুন ওই নিয়মগুলি কি কি যেগুলো ধনী লোকেরা আপন করে, আমিও সেগুলোকে নিজের জীবনে অবশ্যই আপন করব। তখন গুরু বলেন, ঠিক আছে, আমি ওই নিয়মগুলির মধ্যে আজ কিছু নিয়ম তোমাকে বলবো যেগুলো পালন করে তুমিও সফল হয়ে উঠতে পারো এবং একটি খুশির জীবন কাটাতে পারো। এই নিয়মগুলিকে খুবই ধ্যান দিয়ে শুনবে এবং নিজের জীবনে লাগু করবে। এগুলির মধ্যে প্রথম নিয়ম হলো, কখনোই হার মেনে নেওয়ার অভ্যাস করবে না।
কখনোই হার মেনে না নেওয়ার অভ্যাসই একজন ব্যক্তিকে একদিন সফল করে তুলতে পারে। কারণ সফল লোকেরা কখনোই হার মানে না। যদি তুমিও সফল হতে চাও, তাহলে সবথেকে প্রথমে নিজের আরামদায়ক জীবন থেকে বাইরে বেরিয়ে এসে কাজ করতে হবে। তোমার কাজে যতই বাধা আসুক না কেন, তোমার কাছে যতই কঠিন পরিস্থিতি আসুক না কেন, ওই সমস্ত কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়ে নিজের কাজকে সম্পূর্ণ করতে হবে। যার মধ্যে নিজের স্বপ্নকে পূরণ করার উৎসাহ থাকে, তারা সমস্ত সমস্যার মুখোমুখি করে। এই জন্য বলা হয়, সফলতার প্রথম নিয়ম হলো কখনোই হার না মানা। দ্বিতীয় নিয়ম হলো অন্যের কথা শোনা বন্ধ করে দাও। বেশিরভাগ লোকেরা নিজেদের কাজ এই জন্য ছেড়ে দেয় কারণ তারা অন্যের কথা বেশি শোনে। তারা এটা বুঝে উঠতে পারে না যে লোকেদের তো এটাই কাজ, এগিয়ে যাওয়ার লোকেদের পিছনের দিকে টানা। লোকেরা তো এটাই ভাবে যে এগিয়ে যাওয়ার লোকেদের কিভাবে পিছনে ফেলা যায়, তাদের সময় কিভাবে বরবাদ করা যায়। যদি তুমি এমন কোনো কাজ করো যার ব্যাপারে লোকেরা বলে যে তোমার দ্বারা এটা হবে না, তাহলে ওই সমস্ত লোকেদের তুমি একদমই কোনো জবাব দিতে যাবে না। এর বদলে ওই কাজটিকে পূরণ করে দেখিয়ে দেবে, যাতে করে সে নিজে নিজে জবাব পেয়ে যায়। নিজের কাজের মধ্যে এতটাই হারিয়ে যেতে হবে যাতে লোকেদের কথা তুমি শুনতেই না পাও। তৃতীয় নিয়ম হলো ঝুঁকি নিতে শুরু করো। তুমি যে কোনো কাজ শুরু করো না কেন, ঝুঁকি তো তোমাকে নিতেই হবে। কারণ কোনো ঝুঁকি ছাড়া তুমি কোনো কাজ করতে পারবে না। যদি তুমি সঠিকভাবে ঝুঁকি নিতে শিখে যাও, তাহলে তুমি যে কোনো কাজে সফল হয়ে উঠবে। যদি তোমার এটা মনে হয় যে সফলতা রাতারাতি পেয়ে যাবে, তাহলে তোমার এই চিন্তাভাবনা সম্পূর্ণ ভুল। কারণ সফলতা পাওয়ার জন্য তোমাকে রাত দিন পরিশ্রম করতে হবে, ঝুঁকি নিতে হবে, এর সঙ্গে সঙ্গে অনেক সমস্যার মুখোমুখি হতে হবে। তুমি আজ যার সফলতাকে দেখছো, যার ব্যাপারে ভাবছো, যার ব্যাপারে জানার চেষ্টা করছো, সেখান পর্যন্ত পৌঁছানোর জন্য কত পরিশ্রম করেছে, কত ঝুঁকি নিয়েছে, তবে গিয়ে সে ওই জায়গায় পৌঁছেছে। তাই জীবনে ঝুঁকি নিতে শুরু করো, দেখবে তুমি অনেক বেশি সফলতা অর্জন করতে পারবে। চতুর্থ নিয়ম, নিজের উপর বিশ্বাস করতে শেখো। যদি কোনো ব্যক্তিকে নিজের জীবনে সত্যি সত্যি সফল হতে হয়, তাহলে নিজের উপর বিশ্বাস করতে শিখতে হবে। বেশিরভাগ লোকেদের এই সমস্যা থাকে যে তার নিজের ওপরেই বিশ্বাস থাকে না, সে ভয় পায় এবং তার বিশ্বাস শেষ হয়ে যায়। সমস্ত ব্যক্তিকে এই কয়েকটি প্রকারের ভয় সবসময় চিন্তিত করে তোলে। দারিদ্রতা, বৃদ্ধাবস্থা, ভালোবাসা ও সম্মান হারিয়ে ফেলার ভয়, রোগব্যাধি ও মৃত্যুর ভয়। যদি তোমারও এই সমস্ত ভয়ের জন্য চিন্তা হয়, তাহলে সবসময় পজিটিভ কথাবার্তা বলা শুরু করে দাও। সবসময় পজিটিভ কথাবার্তা বলা এবং ভাববার ফলে তোমার ভয় শেষ হয়ে যাবে আর আত্মবিশ্বাস অনেক বেশি বেড়ে উঠবে। যে কোনো সময় ভয়ের মুখোমুখি করার ফলে এবং নিজের উপর বিশ্বাস রাখার ফলে জিত সবসময় তোমারই হবে। পঞ্চম নিয়ম, নিজের জন্য একটি বড় লক্ষ্য নির্ধারণ করো। বেশিরভাগ লোকেদের যখন কেউ জিজ্ঞাসা করে যে তোমার জীবনের লক্ষ্য কি, তখন এর উপর অনেক ব্যক্তি একটু হেসে বলে যে এখনও পর্যন্ত আমি কিছু ভাবিনি। আর তোমারও এই একই জবাব হতে পারে, তাই এটাকে আজই বদলে ফেলো আর একটু গভীরভাবে বিচার করো এবং নিজের জীবনের একটা লক্ষ্য নির্ধারণ করো। নিজের একটা সঠিক লক্ষ্য নির্ধারণ করো এবং ওই লক্ষ্যকে পাওয়ার জন্য এই তিনটি কাজ করো। তুমি কি ঘুমানো একটু কম করতে পারবে? তুমি কি পরিশ্রম করতে পারবে? তুমি কি নিজের লক্ষ্য সম্পর্কিত বই পড়া শুরু করতে পারবে? সারা দিনে প্রায় 3 বার নিজের লক্ষ্যকে বলে বলে পড়তে শুরু করো, যাতে করে তোমার মাথার মধ্যে এই কথাটি ভালোভাবে বসে যাবে যে তুমি কি চাও। এরপর তোমার মস্তিষ্ক ওই কাজটি পূরণ করার পেছনে লেগে পড়বে আর তোমার সামনে নতুন নতুন পদ্ধতি আসতে শুরু করে দেবে, যেগুলোকে আপন করে তুমি তোমার লক্ষ্যকে অর্জন করতে পারবে। ষষ্ঠ নিয়ম হলো, তুমি যে কাজটিকে করতে চাও সেটাই করো। যে কোনো ব্যক্তিকে ওই কাজটাই করা উচিত যেটা করতে তার ভালো লাগে। কারোর চাপে পড়ে কোনো কাজকে শুরু করা উচিত নয়, তাকে পরিষ্কারভাবে মানা করে দেওয়া উচিত যে আমি এই কাজটি করতে পারবো না। যেদিন তুমি নিজের পছন্দের কাজটিকে করা শুরু করে দেবে, ওই দিন ওই কাজের প্রতি তোমার মন লেগে থাকবে এবং ওই কাজটিকে করতে মজাও আসবে। এই জন্য প্রত্যেকটি মানুষকে ওই কাজই করা উচিত যে কাজটি করে সে আনন্দ পায়। সপ্তম নিয়ম, জরুরি কাজকে গুরুত্ব দাও। সবথেকে প্রথমে যে কোনো ব্যক্তিকে নিজের জরুরি কাজকে গুরুত্ব দেওয়া উচিত। কারণ জরুরি কাজগুলিকে সবথেকে প্রথমে করে ফেলার পর বেঁচে থাকা কাজগুলি পরবর্তী সময়ে আরও বেশি সহজ হয়ে যায়। জরুরি কাজগুলিকে প্রথমে করে ফেলার জন্য সমস্ত ধরনের চিন্তা শেষ হয়ে যায়। এই জন্য জরুরি কাজগুলিকে দিনের প্রথমেই করে নেওয়া উচিত।
আর অষ্টম নিয়ম হলো নিজের কাজের ওপর ফোকাস করো। যদি তুমি কোনো কাজ করতে যাও আর তার উপর ফোকাস না থাকে, তাহলে ওই কাজটি কখনোই শেষ হবে না। যখন কোনো কাজকে সম্পূর্ণ ফোকাসের সঙ্গে না করা হয়, তখন ওই কাজটিকে করার কোনো মানেই হয় না। এই জন্য যদি তুমি কোনো কাজ করো, তাহলে সম্পূর্ণ ফোকাসের সঙ্গে করো, দেখবে তোমার কাজে তুমি সফলতা অবশ্যই পাবে, আর তুমি অনেক গরিব থেকে ধনী অবশ্যই হয়ে উঠবে। আমরা সবাই জানি যে দারিদ্রতা খুবই দুঃখময় জিনিস। দারিদ্রতায় মানুষ অনেক কিছু অনুভব করে। দারিদ্রতার সময় মানুষ অনেকবার অনুভব করে যে সে কিছুই করতে পারবে না। দারিদ্রতার মধ্যে থাকা মানুষ অনেক ধরনের সীমার মধ্যে ফেঁসে থাকে। তাই বন্ধুরা, কেউ যতই গরিব হোক না কেন, যদি সে এই আটটি নিয়মকে খুবই ভালোভাবে পালন করে, তাহলে সফলতা সে অবশ্যই অর্জন করতে পারবে আর নিজের দারিদ্রতা থেকেও বেরিয়ে আসতে পারবে। তো বন্ধুরা, আশা করছি এই ভিডিওটি থেকে আপনি অনেক কিছু শিখতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করে দিন। আর যদি এই ধরনেরই আরও শিক্ষামূলক ভিডিও পেতে চান, তাহলে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।